লীগের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু উনার উনি ব্যক্তি হিসাবে ভালো মানুষ, কিন্তু সাংগঠনিক দক্ষতা আমি বলবো না ছিল না। সাংগঠনিক দক্ষতা যদি থাকতো, উনি মেট্রো ওয়াশিংটন এলাকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্তত কয়েকটা উল্লেখযোগ্য পদ এখানে দিতেন। উনাকে সবসময় নির্ভর করতে হয়েছে তখন মেট্রো ওয়াশিংটন কমিটির উপরে, কোনো মিটিং করতে হলে বা কোনো কিছু করতে হলে। যদি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ওয়াশিংটন এলাকা থেকে হয়, কতগুলো উল্লেখযোগ্য পদ ভার্জিনিয়া মেরিল্যান্ড থেকে তাকে দিতে হবে, যেন উনি এখানে সুন্দরভাবে একটা মিটিং সম্পন্ন করতে